নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং, আর আমি আপনাদের সঙ্গেই আপনাদের বন্ধু অপূর্ব রায়। আজকে আপনাদের জন্য এনেছি 12,987 শিয়ালদহ আজমির সুপারফাস্ট এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল। 12,987 শিয়ালদহ আজমির সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট, আর একজন নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহের 7 দিন শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 10:55 ছেড়ে যায়। আজমির জংশন গিয়ে পৌঁছায় দুরাত্রি পরে রাত্রি 1:45 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 26 ঘন্টা 50 মিনিট। যাত্রাপথে কুড়িটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 1647 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 61 কিলোমিটার পার আওয়ার্স। এবারে আপনাদেরকে জানাবো যাত্রাপথে 12,987 শিয়ালদহ আজমির সুপারফাস্ট এক্সপ্রেস কোন কোন স্টেশনে দাঁড়ায়, কতক্ষণের জন্য দাঁড়ায়, এবং সেই স্টেশনটি কোন রাজ্যের কোন জেলাতে অবস্থিত। প্রথমে রয়েছে শিয়ালদহ। শিয়ালদহ স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 10:55 ছেড়ে যায় শিয়ালদহ কলকাতা। পরবর্তী স্টেশন বর্ধমান জংশন, এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি 12:19 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 2 মিনিট অপেক্ষা করবার পর রাত্রি 12:21 ছেড়ে যায় বর্ধমান জংশন, পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী স্টেশন দুর্গাপুর, এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি 1:09 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 2 মিনিট অপেক্ষা করবার পর রাত্রি 1:11 ছেড়ে যায় দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী স্টেশন রানীগঞ্জ, এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি 1:30 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনটি 2 মিনিট অপেক্ষা করবার পর রাত্রি 1:32 ছেড়ে যায় রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী স্টেশন আসানসোল জংশন, এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি 1:50 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনটি 3 মিনিট অপেক্ষা করবার পর রাত্রি 1:53 ছেড়ে যায় আসানসোল জংশন, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী স্টেশন ধানবাদ জংশন, এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর 3:07 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 5 মিনিট অপেক্ষা করবার পর ভোর 3:12 ছেড়ে যায় ধানবাদ জংশন, ঝাড়খণ্ড। পরবর্তী স্টেশন পরেশনাথ, এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর 3:50 2 অথবা 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 2 মিনিট অপেক্ষা করবার পর ভোর 3:52 ছেড়ে যায় পরেশনাথ, ঝাড়খণ্ড। পরবর্তী স্টেশন কোডারমা জংশন, এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর 4:38 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি এখানে 2 মিনিট অপেক্ষা করবার পর ভোর 4:40 ছেড়ে যায় কোডারমা জংশন, কোডারমা, ঝাড়খণ্ড। পরবর্তী স্টেশন গয়া জংশন, এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল 6:15 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 5 মিনিট অপেক্ষা করবার পর সকাল 6:20 ছেড়ে যায় গয়া জংশন, বিহার। পরবর্তী স্টেশন দেহরি অনসন, এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল 7:23 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 2 মিনিট অপেক্ষা করবার পর সকাল 7:25 ছেড়ে যায় দেহরি অনসন, বিহার। পরবর্তী স্টেশন সাসারাম জংশন, এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল 7:37 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 2 মিনিট অপেক্ষা করবার পর সকাল 7:39 ছেড়ে যায় সাসারাম জংশন, বিহার। পরবর্তী স্টেশন ভাবুয়াড়ুট, এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল 8:12 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 2 মিনিট অপেক্ষা করবার পর সকাল 8:14 ছেড়ে যায় ভাবুয়া রোড, বিহার। পরবর্তী স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল 9:30 7 অথবা 8 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 10 মিনিট অপেক্ষা করবার পর সকাল 9:40 ছেড়ে যায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, চন্দ্রৌলি, উত্তরপ্রদেশ। পরবর্তী স্টেশন প্রয়াগরাজ জংশন, এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল 11:50 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 5 মিনিট অপেক্ষা করবার পর সকাল 11:55 ছেড়ে যায় প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ। পরবর্তী স্টেশন কানপুর সেন্ট্রাল, এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর 2:25 1 অথবা 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 5 মিনিট অপেক্ষা করবার পর দুপুর 2:30 ছেড়ে যায় কানপুর, উত্তরপ্রদেশ। পরবর্তী স্টেশন টুন্ডালা জংশন, এখানে ট্রেনটি এসে পৌঁছায় বিকেল 5:50 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 5 মিনিট অপেক্ষা করবার পর বিকেল 5:55 ছেড়ে যায় টুন্ডালা জংশন, উত্তরপ্রদেশ। পরবর্তী স্টেশন আগ্রা ফোর্ট, এখানে ট্রেনটি এসে পৌঁছায় সন্ধ্যা 6:35 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 10 মিনিট অপেক্ষা করবার পর সন্ধ্যা 6:45 ছেড়ে যায় আগ্রা ফোর্ট, উত্তরপ্রদেশ।
পরবর্তী স্টেশন অছেনেরা জংশন, এখানে ট্রেনটি এসে পৌঁছায় সন্ধ্যা 7:28 এক নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 2 মিনিট অপেক্ষা করবার পর সন্ধ্যা 7:30 ছেড়ে যায় অছেনেরা জংশন, আগ্রা ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশ। পরবর্তী স্টেশন ভরতপুর জংশন, এখানে ট্রেনটি এসে পৌঁছায় সন্ধ্যা 7:53 এক নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 2 মিনিট অপেক্ষা করবার পর সন্ধ্যা 7:55 ছেড়ে যায় ভরতপুর জংশন, ভরতপুর, রাজস্থান। পরবর্তী স্টেশন জয়পুর জংশন, এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি 11:15 4 অথবা 5 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনটি 10 মিনিট অপেক্ষা করবার পর রাত্রি 11:25 ছেড়ে যায় জয়পুর জংশন, জয়পুর, রাজস্থান। পরবর্তী স্টেশন কিষানগড়, এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি 12:50 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 2 মিনিট অপেক্ষা করবার পর রাত্রি 12:52 ছেড়ে যায় কিষানগড়, আজমির, রাজস্থান। পরবর্তী এবং অন্তিম স্টেশন আজমির জংশন, এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি 1:45 4 নম্বর প্ল্যাটফর্মে, আজমির, রাজস্থান। তো বন্ধু, এই তো গেল শিয়ালদা থেকে 12,987 শিয়ালদাহ আজমির সুপারফাস্ট এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল। তো বন্ধু, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যেতে ভুলবেন না। আর এরকমেরই ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন। আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। আর যাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার। ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং।